না আজকে দিদিকে বলে কর্মসূচি কীভাবে আপনারা পরিকল্পনা নিচ্ছেন স্বাধীন বাবা, কীভাবে পরিকল্পনা মানুষের সামনে যাবেন বা সংযোগ রক্ষার জন্য আজকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে দলের তরফ থেকে, আজকে আপনাদের স্বাধীনের পরিকল্পনা কী আছে? বিষয়টা আমি আপনাকে বলি যে আমাদের বাংলার মামাটি মানুষের নেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 29 জুলাই বিভিন্ন জনপ্রতিনিধি যারা আছেন এবং কর্মকর্তাদেরকে সামনে রেখে তিনি এই দিদিকে কর্মসূচির সূচনা করেছিলেন এবং গত 3 তারিখ আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি আমাদের প্রতিনাম অনুশীলন কেন্দ্রে আমাদের ব্লক এবং টাউন শহরের যারা যুব সভাপতি তাদেরকে ডেকেছিল, ডেকে আমাদের পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে আমাদের দিদিকে বলে কর্মসূচি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সকলকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ থেকে শুরু করে তৃণমূল মহিলা কংগ্রেস যারা আছে সর্বস্তরের কর্মীদেরকে সাথে নিয়ে নেতৃত্বকে নিয়ে আমাদের এই কর্মসূচিটা পালন করতে হবে এবং সেই নিয়ম অনুযায়ী আমরা আজকের প্রথমেই আজকের আমরা আপনাদের সামনে আমরা যে কর্মসূচি করছি এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে যে গ্রাম বাংলার যে মানুষ আছে বা শহরাঞ্চলের মানুষ আছে সেই সমস্ত মানুষদের কাছে দিদির একটা মোবাইল নাম্বার অবশ্যই আপনারা জানেন যে 9137091370 এই নাম্বারের কার্ড আমরা পৌঁছে দেবো এবং প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবো, গ্রামের প্রতিটা বাড়িতে যাব যে তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো মোবাইলে ফোন করে দিদিকে সরাসরি যোগাযোগ করবেন এবং দিদিকে তাদের সমস্যার কথাগুলো বলবেন। আশা করছি সেই সমস্যার সমাধান আমাদের হবে। ইতিমধ্যেই প্রায় 10 লক্ষ মানুষ এই কর্মসূচির আওতায় আসার পরে 10 লক্ষ মানুষের সমস্যার সমাধান হয়েছে এবং আগামী দিনে আরও প্রায় 1 কোটি প্রায় 60 লক্ষ মানুষের এই আওতার মধ্যে আসবে এবং উপকৃত হবে আমরা আশা করছি। তাই আজকের আমরা আমাদের এই কর্মসূচিতে আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের কিশোর কুমার দে উপস্থিত আছেন, জেলা পরিষদের সদস্য সুপ্রভা দেবী আছেন, আমাদের কার্যকরী সভাপতি বরুণ ব্যানার্জি আছেন, আমাদের বিধায়ক সাহেব উপস্থিত ছিলেন রফিকুর রহমান সাহেব, উনি ছিলেন আমডাঙ্গার বিধায়ক, এবং আমাদের আরও যে সমস্ত আমাদের অঞ্চলের 3 অঞ্চলের 3 জন যুব সভাপতি আমাদের মান্তু সাহা, প্রশান্ত দেবনাথ এবং ঈশ্বর মাইতি তারা উপস্থিত আছে এবং যুব কংগ্রেসের প্রচুর কর্মী এবং নেতৃত্বরা এখানে উপস্থিত আছে। কর্মসূচি আপনারা পালন করছেন, মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন আপনারা? ভালো সাড়া পাচ্ছি, মানুষ মানে খুব ভালো সাড়া দিচ্ছে এবং দিদির এই যে একটা অভিনব উদ্যোগ এই উদ্যোগকে তারা সাদরে গ্রহণ করেছে এবং খুব তারা ভালো পরিমাণে সাড়া দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আলোকপাত করছে, বলছে যে প্রচুর এই সরকার ক্ষমতায় আসার পরে প্রচুর রাস্তাঘাটের কাজ হয়েছে, ড্রেন হয়েছে, গরিব মানুষের ঘর পেয়েছে বিভিন্ন, কিন্তু তারা আরও বলছে কিছু সমস্যা আমাদের আছে, বলছে যেরকম কিছু রাস্তাঘাটের কথা বলছে, পানীয় জলের কথা বলছে, বিদ্যুতের কথা বলছে এবং কিছু মানুষ গরিব মানুষ তারা ঘরের কথাও বলছে, আমরা সেগুলো আমরা নোট ডাউন করছি, আমাদের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে আমরা সেই মোতাবেক আমরা সেগুলো আমরা চিঠি আকারে আমরা তার কাছে পৌঁছে দেবো। আপনার নাম? বিশ্বনাথ দাস। আপনার ডেজিগনেশন? আমডাঙ্গা ব্লক 2 এর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, আমাদের দত্তগুর 1-2 কাশিমপুর অঞ্চল, সাংগঠনিক ব্লক এটা। শোনা এই নাম্বারে ফোন করে যাতে গ্রামের মানুষ সরাসরি দিদির সাথে গ্রামের যা সমস্যা আছে রাস্তা থেকে শুরু করে ড্রেন সমস্যা সেই সমস্যার কথা যাতে দিদিকে সরাসরি বলতে পারে তাই জন্য দিদি এই অভিনব একটা উদ্যোগ। তো আপনারা এই 2011-র পরে দিদি ক্ষমতা আসার পরে মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনারা এলাকার সার্বিক উন্নয়ন কিরকম চোখে রাখতে গেলে করতে পারেন সব কাজের মানে উন্নয়নের মানে আপনি বলছেন যে নাটকপুর থেকে যেটা সিদ্ধেশ্বরী বটতলা যেটা ছিল সিদ্ধেশ্বরী করেন সার্বিক উন্নয়নের পরিপূর্ণতা পাওয়া যাবে। সেই প্রকল্পগুলো সুফল আপনাদের গ্রামের মানুষ কি মোটামুটি পাচ্ছে? সবাই বঞ্চিত আছে আমাদের রাস্তাটা নিয়ে যাবে
সৈনিক হিসাবে যেরকম দায়িত্ব পালন করা দরকার সেই দায়িত্বটা পালন করা। আর একটা বলি যে বরুণদাও আছে, অজয়দাও আছে, যে আমরা এই রাস্তাটা জেলা পরিষদ অল্পে উড়িয়েছি, চেষ্টা করছি তো জেলা পরিষদ পিলাবড়িকে রেকভার করে রাস্তাটা। গোপালের গোপাল কি বলছে কিন্তু আমাদের একটা অপশন আছে যে বাড়ির নোংরা ভোলা জায়গা খুব ভালো পরিমাণে একটা সাড়া পেয়েছি। হ্যাঁ, খুব ভালো পরিমাণে একটা সাড়া পেয়েছি এবং তারপরে আমরা ওখান থেকে আমাদের একদম ঠিক করে দেওয়া যে পাঁচজন আমাদের বিশিষ্ট ব্যক্তি, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের বাড়িতে গিয়ে আমরা কথা বলেছি, তাদের সাথে কথা বলার পর একটা ভালো সাড়া পেয়েছি। তারা এই উদ্যোগটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং তারা এতে খুব উৎসাহিত এবং তারা মনে করেছে যে এই কর্মসূচির মধ্যে দিয়ে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও একটা সহযোগী ভূমিকা পালন করবে এই দিদিকে বলা কর্মসূচি। এবং তারপরে আমরা আমাদের একটি নির্দিষ্ট গ্রামে প্রায় 250 আমাদের কর্মী, মানে সাধারণ গ্রামের মানুষ বেশিরভাগ, সেখানে মহিলার সংখ্যাই বেশি ছিল সেখানে মানুষ, সেখানে আমরা একটা ব্রহ্মপুরে আমরা একটা সভা করেছি, জনসংযোগ সভা করেছি। সভা করবার পরে আমরা এখন এইখানে উপস্থিত হয়েছি, আমরা রাত্রি যাপন করব। আমাদের দলীয় যে কর্মী আছে সেই কর্মীর বাড়িতে আমরা রাত্রি যাপন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কর্মী এখানে উপস্থিত হয়েছে এবং একসাথে আমরা খাওয়া দাওয়া করছি। দাদা কী দিয়ে খাচ্ছে? এখানে ডাল আছে, আলুর চিপস আছে আর ডিমের ঝোল আছে, আমরা খাচ্ছি। এবং আমাদের খাওয়ার পরে আরও অনেক কর্মীরা আসবে, তারাও এখানে খাবে এবং আমরা একসাথে আজকে রাত্রে এখানে সবাই থাকবো, রাত্রি যাপন করবো। কাল সকালবেলায় আমরা উঠে এই গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে দিদিকে বলো কর্মসূচি যে আছে সেটাকে নিয়ে আমরা প্রত্যেকের বাড়িতে যাব। আমরা প্রত্যেককে দিদির নির্দিষ্ট নাম্বার, সেই নাম্বার দিয়ে আমরা দিদিকে বলবার জন্য অনুরোধ করবো, তাদের এলাকার যে সমস্যা আছে সেই বিষয়ে বলবো। এবং মোবাইলে যে স্টিকার আছে আমাদের সেই স্টিকার আমরা দেবো। তারপরে প্রতিটা গ্রামের প্রতিটা বাড়িতে ঘোরার পরে আমরা এই গ্রামের নির্দিষ্ট একটা জায়গাতে আমরা দলীয় পতাকা উত্তোলন করবো। তার আগে আমরা দলীয় পতাকা উত্তোলনের আগে আমরা গ্রামের ভেতরে একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে যে সমস্ত গ্রামের মানুষরা সকালবেলায় চা খেতে আসবেন তাদের সাথে আমরা চা চক্রে আমরা যোগ দেব এবং তাদেরকে আমরা দিদিকে বলো এই কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্য আবেদন জানাব। তার আগে আপনি নিজেও খাঁদেন এবং সবার মধ্যে পরিবেশন করলেন কর্মীদের মধ্যে, আলাদা তৃপ্তি, আলাদা অনুভূতি একসাথে। আজকে আপনার সাথে সারাদিনে কে কে ছিল? আজকে প্রথমেই আমরা সকালবেলায় আমাদের MLA সাহেবের উপস্থিতিতে আমরা আমাদের জেলা পরিষদের সদস্য উপস্থিত ছিলেন, আমাদের MLA রফিকুর রহমান সাহেব জেলা পরিষদের সদস্য আমাদের শুক্রবার দিনে
তিনি উপস্থিত ছিলেন, আমাদের অঞ্চলের সভাপতিরা ছিলেন, তিনটে অঞ্চলে গ্রুপে এবং মাদারে ছিলেন তারা। তাদের উপস্থিতিতে আমরা প্রথমে একটা নিজেদের মধ্যে একটা আলোচনা করে নিয়েছিলাম। তারপরে আমরা আমরা নির্দিষ্ট যে গ্রাম ছিল সেই গ্রামে আমরা প্রত্যেকটা মানুষের কাছে আমরা দিদিকে বলা কর্মসূচিকে সামনে রেখে আমরা ভিজিটিং কার্ড নাম্বার দেওয়ার দিদির, যে 9137097 এই নাম্বারের কার্ড নিয়ে এবং মোবাইল স্টিকার নিয়ে আমরা মানুষের কাছে কাছে গেছি, মানুষের কাছে দিয়েছি। আমরা সারাদিনের জনসংযোগ কর্মসূচির পর আজ রাত্রি যাপন করবে, আগামীকালের কর্মসূচি কি? আগামীকাল সকালবেলায় উঠে আমরা এই গ্রামের যে সমস্ত মানুষ আছে তাদের কাছে আমরা দিদিকে বড় কর্মসূচির যে কার্ড, আমরা সেই কার্ড নিয়ে আমরা তাদের বাড়ি বাড়ি যাব। তারপরে এই গ্রামেরই একটা চায়ের দোকানে আমরা যারা চা খেতে আসবে সকালে তাদের সাথে আমরা একটা জনসংযোগ সারব, তাদেরকেও আমরা ঠিক একইভাবে ভিজিটিং কার্ড আমরা দেবো, দিদিকে বড় কর্মসূচির যে কার্ড 9137। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আপনাদের পাশে আছি, কোনো অসুবিধার কোনো কারণ নেই। এবং এই যে গ্রামটা এখন আমরা আজকে রাত্রি যাপন করছি, আমাদের যে কর্মী পরিমলদা আছে, আমাদের প্রবীর আছে, আরও সবাই এখানে কর্মীরা করে হ্যাঁ হ্যাঁ সমস্তই হ্যাঁ হ্যাঁ আপনার এই নির্বাচনী যে এলাকায় বিরোধী শক্তিরা একটা শক্তিশালী হয়ে যাচ্ছে, তারপরেও একটা জোয়ার চলছে যে এত কর্মী আপনার সাথে এবং দেখা করে ওয়েট করছে ছাত্র যুবরা, এরাও দেখলাম কিছু আছে, এই জায়গাটা আপনার অনুভূতি কি হচ্ছে? না না এখানে তো ভালো, অ্যাকচুয়ালি আমাদের রাজনৈতিক পরিস্থিতি খুব ভালো জায়গায় আছে। লোকসভা নির্বাচনের সময় কিছুটা হলে হয়তো আমাদের একটু সাময়িক ফল খারাপ হয়েছে, সেটা অন্য একটা আঙ্গিকে খারাপ হয়েছে। মানুষের চিন্তাভাবনা একরকম থাকে, লোকসভা নির্বাচন একরকম, বিধানসভা একরকম, পঞ্চায়েত ভোট একরকম, পৌরসভার ভোট একরকম, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ বলছে সে লোকসভা ভোটে যা হয়েছে হয়েছে, কিন্তু বিধানসভায় আমরা দিদিকে ছাড়া অন্য কাউকে আমরা ভোট দেবো না। এবং এই এলাকায় একটা শক্ত ঘাঁটি হিসাবে আজকের এখানে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত, তো সেখানে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে কর্মীরা সমর্থকরা সারাদিন ধরে এখানে আছে এবং এখনও দেখছেন এত রাত্রির হয়ে গেছে তাও এত কর্মী এখানে আছে, তো সেখানে দাঁড়িয়ে তারা আগামী দিনও এই কর্মসূচি যেটা আমরা করবো আমাদের সাথেই থাকবে। তো এই গ্রামটাও যেখানে আমরা করছি, বলবেন যে কেন এই গ্রামটা বেছে নিলাম, কারণ এইটা এই কারণে বেছে নিলাম কারণ এই গ্রামটা দত্তপুকুর পঞ্চায়েতের মধ্যে একটু পিছিয়ে পড়া জায়গা, অন্যান্য পঞ্চায়েতে যে বুথগুলো আছে তার থেকে তারাও একটু পিছিয়ে আছে, কিন্তু এটা একটু একটু বেশি পিছিয়ে পড়া এলাকা বলেই আমরা এই জায়গাটাই বেছে নিয়েছি, যাতে করে এই জায়গার মানুষগুলো দিদির কাছে তাদের কথাটা পৌঁছে দিতে পারে, এ তাদের যা সমস্যা আছে সেগুলো সমাধান করবার জন্য যাতে পৌঁছে দিতে পারে, সেই জন্য এই গ্রামটাকেই আমরা দলীয়ভাবে বেছে নিয়েছি যে এই গ্রামটাই আমরা রাত্রি যাপন করবো এখানকার কর্মীর বাড়িতেই। ভাত ডাল আলুর চিপস আর ডিমের ঝোল না, যা অভিযোগ শুনেছি আশা করছি দিদি যেভাবে এই মানে 11 থেকে 19 পর্যন্ত অনেক বড় বড় মানে কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেই সমস্যাগুলো উনি সমাধান করেছেন, তাহলে যে কথাগুলো আজকে শুনলাম মানুষের মুখ থেকে সমস্যাগুলো সেগুলো আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে। আমাদের আশা এবং ভরসা যে দিদি এই সমস্যাগুলো সমাধান অবশ্যই করবে এবং আমরা যারা দলীয় কর্মীরা আছি আমরাও ছোটোখাটো যে সমস্ত সমস্যাগুলো আছে যেগুলো হয়তো দিদিকে ছাড়াই আমরা হয়তো করতে পারবো সেগুলো আমরা নিজেরা সমাধান করব। দিদিকে বলো ভিজিটিং কার্ডের যে নাম্বার আছে 9137097 সেই কার্ড চায়ের দোকানে যারা থাকবে তাদের সকলকেই দেবো, দেওয়ার পরে আমাদের সমস্ত দলীয় কর্মী যারা আছে তাদেরকে সাথে করে নিয়ে এই গ্রামের মধ্যেই আমরা আমাদের দলীয় পতাকা উত্তোলন করবো। মূলত কী কী অভিযোগ শুনলেন আজ? শুনলাম মোটামুটি মানুষ যেটা বলছে যে 2011 মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর 2011 থেকে 2019 পর্যন্ত যে বিপুল পরিমাণে একটা কর্মযজ্ঞ চলছে সারা পশ্চিমবাংলা জুড়ে সেটা মানুষ স্বীকার করেছে এবং মানুষ বলেছে যে আগে এর আগে কখনো দেখেনি যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এত কম সময়ের মধ্যে এতগুলো জনমুখী প্রকল্প চালু করতে দেখেনি এবং বলেছে যে আমাদের দিদির উপরে আমাদের ভরসা আছে, আস্থা আছে, আমরা চাই দিদি আবার আরও অনেক বছর ধরে আমাদের বাংলায় থাকুক, বাংলার উন্নয়ন করুক এবং আমরা দিদির সাথে আমরা আছি।
পাশাপাশি ছোটোখাটো কিছু সমস্যার কথাও তারা বলেছে, যেরকম বলেছে যে গঙ্গাপুর এলাকায় যেরকম আর্সেনিকযুক্ত জল ওখানে মুক্ত যুক্ত জল আছে, ওখানে একটু পানীয় জলের ব্যবস্থার কথা বলেছে। ওখানে একটি রাস্তা আছে যেটা খুব মানে অনেকগুলো গ্রামকে টাচ করে গেছে, সেই রাস্তাটার অবস্থা খুবই খারাপ, যেটা হচ্ছে গঙ্গাপুর নাটাপুল থেকে ওটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং খুব প্রতিষ্ঠিত নাম করা কালী মন্দির, কালী মন্দির ভায়া ঘোষপাড়া পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটা করবার জন্য তারা আবেদন রেখেছে। পাশাপাশি দত্তপুকুর একটা যদি কলেজ হয় তার জন্য তারা আবেদন রেখেছে, এবং যে হেলথ সেন্টারগুলো আছে সেগুলো যদি আরও একটু ভালো করা যায় সে বিষয়ে বলেছে। এবং এখন সারা জায়গাতে মোটামুটি ভালো পরিমাণে কাজ হয়েছে, মানুষ বলেছে যে পঞ্চায়েতও ভালো কাজ করছে, কিন্তু আগামী দিনে আরও কিছু কাজ যদি হয় তাহলে তাদের উপকার হবে। পাশাপাশি মানুষ এ কথাটাও বলছে যে যদিও এটা আমরা রাজনৈতিকভাবে এটা দিদিকে বলে কর্মসূচিটা হচ্ছে, তো মানুষ এটাও বলছে যে